প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, দেশবাসী, প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। কোভিড-19 দৈনিক স্বাস্থ্য বুলেটিন স্বাস্থ্য অধিদপ্তর থেকে 18 জুলাই 2020, 3 শ্রাবণ 1427। আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন স্বাস্থ্য অধিদপ্তর, আপনাদের সামনে তথ্য উপস্থাপনের জন্য হাজির হয়েছি। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 10,632টি এবং 24 ঘন্টায় পরীক্ষা হয়েছে 10,923টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 10,17,674টি। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,709 জন এবং এ পর্যন্ত শনাক্ত 2,02,066 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 24.80% এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.86%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,373 জন এবং এ পর্যন্ত সুস্থ 1,10,098 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 54.49%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 34 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 2,581 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.28%। এখানে একটু উল্লেখ করতে চাই, আমাদের পপুলেশন যা ওয়ার্ল্ড ব্যাংক 2019 বলেছে যে 16,30,46,000, এই পপুলেশনের উপর আমাদের কোভিড-19 যে মৃত্যু হার সেটা হলো 15.83 প্রতি 10 লক্ষের মধ্যে, এবং প্রতি 10 লক্ষে আমাদের যে শনাক্ত হয়েছে সেটা 1,239.32 এবং প্রতি 10 লক্ষে যা সুস্থতা বা রিকভারি হয়েছে সেটা হলো 675.26। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 29 জন, নারী 5 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন পুরুষ 2,040 জন এবং নারী 541 জন। শতাংশ পুরুষের 79.04 এবং নারী 20.96%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন তাদের বয়স বিভাজনে 21-30 বছর 1 জন, 31-40 1 জন, 51-50 1 জন, 51-60 15 জন, 61-70 5 জন, 71-80 10 জন এবং 81-90 1 জন। এ পর্যন্ত বয়সভিত্তিক মৃত্যু 0-10 বছরের 17 জন 0.66%, 11-20 বছর 29 জন 1.12%, 21-30 78 জন 3.02%, 31-40 180 6.97%, 41-50 367 14.22%, 51-60 বছরে 772 জন 29.91% এবং 60-এর বেশি বয়সের 1,138 জন 44.09%। 24 ঘন্টায় বিভাগভিত্তি যে মৃত্যু, ঢাকা বিভাগে 14 জন, খুলনা 6 জন, রাজশাহী 5 জন, সিলেট 4 জন, চট্টগ্রাম 3 জন, ময়মনসিংহ এবং বরিশাল বিভাগে 1 জন করে। এ পর্যন্ত বিভাগভিত্তিক মোট মৃত্যু, ঢাকা বিভাগে 1,269 জন 49.17%, চট্টগ্রাম 658 জন 25.49%, রাজশাহী 136 জন 5.27%, খুলনা 156 জন 6.04%, বরিশাল 98 জন 3.80%, সিলেট 120 জন 4.65%, রংপুর 87 জন 3.37%, ময়মনসিংহ 57 জন 2.21%। 24 ঘন্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 32 জন, বাড়িতে 2 জন। হাসপাতালের তথ্য, ঢাকা মহানগরীতে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছে 2,032 জন, শয্যা খালি আছে 4,293টি। ঢাকা মহানগরীতে ICU শয্যায় রোগী আছেন 103 জন এবং খালি আছে 39টি। চট্টগ্রাম মহানগরীতে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন 312 জন, শয্যা খালি আছে 350টি। চট্টগ্রাম মহানগরীতে ICU রোগী ভর্তি আছেন 20 জন, শয্যা খালি আছে 19টি। সারা দেশের অন্যান্য হাসপাতালে সাধারণ শয্যায় ভর্তি রোগী আছেন 1,843 জন এবং শয্যা খালি আছে 5,890টি। ICU শয্যায় 93 জন সারা দেশের অন্যান্য হাসপাতালে এবং খালি আছে 105টি।
সারা দেশে শয্যা সংখ্যা সাধারণ শয্যা 14,720টি, রোগী ভর্তি আছে 4,187 জন এবং সাধারণ শয্যা খালি আছে 10,533টি। আইসিইউ শয্যা সারা দেশে 379টি, রোগী ভর্তি আছে 216 জন এবং শয্যা খালি আছে 163টি। 24 ঘন্টা আইসোলেশনে যুক্ত হয়েছেন 779 জন, 24 ঘন্টা আইসোলেশন থেকে মুক্ত হয়েছে 531 জন। এ পর্যন্ত সর্বমোট আইসোলেশনে 41,538 জন। এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 23,040 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 18,498 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন 1,781 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন 407,311 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন 2,314 জন এবং এ পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন 347,618 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 59,693 জন। 24 ঘন্টায় ফোন গ্রহণ করা হয়েছে বা হটলাইন সেবা দেওয়া হয়েছে 97,203টি ফোনের মাধ্যমে এবং এ পর্যন্ত ফোন কলের মাধ্যমে সেবা দেওয়া হয়েছে 1,68,28,398 জনকে। অনলাইন প্ল্যাটফর্ম মুক্ত পথে হটলাইন সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 16,492 জন। এই সংখ্যায় গত 24 ঘন্টায় আরও 3 জন বৃদ্ধি পেয়েছে। স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন 4,217 জন চিকিৎসক। দক্ষিণ পূর্ব এশিয়ায় 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 39,518 জন এবং এ পর্যন্ত শনাক্ত 13,08,441 জন। দক্ষিণ পূর্ব এশিয়ায় 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 803 জন, এ পর্যন্ত মৃত্যু 32,100 জন। সারা বিশ্বে 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 2,37,743 জন, এ পর্যন্ত শনাক্ত 1,36,16,593 জন। মৃত্যুবরণ করেছেন বিশ্বে 24 ঘন্টায় 5,682 জন এবং এ পর্যন্ত 585,727 জন। দক্ষিণ পূর্ব এশিয়া এবং বিশ্ব পরিস্থিতি সূত্র, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সিচুয়েশন রিপোর্ট, 16 জুলাই 2020। এই ছিল তথ্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তবে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, করোনাকে প্রতিরোধ করবেন, সঠিকভাবে মাস্ক পরবেন, বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধোবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন এবং জনসমাগম এড়িয়ে চলবেন। পর্যাপ্ত পানি অবশ্যই খাদ্য তালিকার মধ্যে থাকতে হবে এবং ঘুম, বিশ্রাম এবং ঘুমও পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং যেটা আমাদের নিজেরাই সুস্থ থেকে ভালো থেকে আমরা বাংলাদেশকে সুস্থ রাখি, ভালো থাকি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।